মর্নিং, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হব, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:45। এই দেখো ছোট এখনো ঘুমাচ্ছে। আর গুডলু খাটের নিচে ঘুমাচ্ছে। চলো সারাদিন আমি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে। বন্ধুরা আমি অনেক কাজ করে রয়েছি, কাজগুলো করে ফেলি। আর এই দেখো আমার গোপীসোনা ঘুমাচ্ছে। এই যে গোপীসোনা সব ঘরের বাসি কাজ সেরে তারপর গোপীসোনাকে ঘুম থেকে তুলব। এইমাত্র আমার সব ঘরদোর গুছানো হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো। এই যে দেখো বিছানাটা পরিষ্কার করে রয়েছি সব, ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম, সব গুছিয়ে নিলাম। এবার আমি ঘরদোর মুছে নিয়ে আর গোপীসোনাকে তুলব। একটু দেরি হয়ে গেল, চলো আমরা ভিডিওটা দেখতে থাকো। হচ্ছে দেখো আমাদের গোপীসোনা ঘুম থেকে উঠে পড়েছে, পুজো হয়ে গেল। এবার আমি ব্রেকফাস্ট বানাবো। দেখো সব ঘরদোর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, ঘরটার মোছা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তার জন্যে লাগবে বেগুন, অল্প একটু কুমড়ো আর ঝিঙে। আমি এটুকুই সবজি দিচ্ছি, আর কাঁচা লঙ্কা আর তোমরা চাইলে আরও দিতে পারো। তা আমি সবজিগুলো এখন কাট করে নেবো। চলো আগে বেগুনগুলো কেটে নিলাম। হ্যাঁ এতে বন্ধুরা পেঁয়াজ রসুন কিছু লাগে না, কারণ ইলিশ মাছের যে একটা স্পেস থাকে সেই স্পেসটা নাহলে চলে যাবে যদি পেঁয়াজ রসুন। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ, যেহেতু মাছের মাথাগুলো আগের দিনের তাই আমি একবার করে ভেজে নেবো। ভাজাই ছিল তাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। এবার আমি এখানে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দেখো বন্ধুরা এবার আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা একসঙ্গে ফোড়নটা কিছুক্ষণ হওয়ার পর এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। ও সবজিগুলো ভালো করে নাড়বো। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, তাই কাঁচা লঙ্কাটা চারটের মতো দিয়েছি। চলো সবজিটা একটু ভাজতে থাকো, ভাজা হোক। তারপর আমি কিছু মশলা অ্যাড করবো। সবজিটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে,
খুব সহজে রান্না, আর খেতেও বেশ ভালো লাগে। আমি তো শুকনো ভাতের সঙ্গে এটা মেখেই খেতে পারি। আর একটু ভাজা হবে, ভাজা হলে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। আর আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি, এটাতে আছে হলুদ গুঁড়ো, লং হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি আর একটু অল্প একটু টমেটো সস দিয়েছি, কারণ আমার কাছে টমেটো ছিল না বলে আমি সস অল্প করে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে হালকা জল দিয়ে তুলে নিয়েছি। এবার এই সবজিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে এটা ছেড়ে দেব। এই যে বন্ধুরা দেখো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জলের মধ্যে গুলে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দেব। ভালো করে একটু কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলার দিয়ে যা, ওখানে তো যেহেতু সস ছিল তাই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ হয়ে যাবে। আমি কোনো জল দিইনি, সেই মশলা ধোয়া যেটুকু জল দিয়েছিলাম ওইটুকুই, তারপর আমি এটাকে চাপা দিয়ে দিয়েছি আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এতে জল না বেশি ব্যবহার করাই ভালো। দেখো বন্ধুরা তরকারিটা আমি কমিয়ে দিয়েছিলাম বলে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাছ দুটো দিয়ে দেবো। মাছের মাথা গুঁড়ো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে, হাত দিয়েও ভেঙে দিতে পারো, হাত দিয়ে ভেঙে দেওয়াই সুবিধা। আর টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, হালকা একদম বেশি না। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন। একদম গামাকা হয়ে যাবে বন্ধুরা, দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি একদম রেডি। এবার আমি লাস্টে একটু কাঁচা সরষের তেল দেবো সাইড থেকে, গ্যাসের ফ্লেমটাকে অন করে দিবেন, অফ সরি অফ করে দিবেন। দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি একদম রেডি, গরম গরম ধোঁয়া উঠছে। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও,
আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।